Oh,
संख्या दक्षिणांग दशलक्षकं
सकलर्थानि बहव चतुर्थानि मानवा हमारा मानव प्राप्ति पूर्वे जल विभिन्न प्रकार प्राणी के हमारा नयलक्ष जन्म अतिबाहित कर 20 लक्ष जन्म आमादी वृक्षादि अतिबाहित হিমায়ুর উচ্চ সংখ্যাটা 11 লক্ষ জন্ম রিচার্জ হতে হয়েছে, তারপর জন্ম 10 লক্ষ হয়েছে, 30 লক্ষ প্রকৃতি জীবন যাপন করার পর মানব জীবন এসেছে। যেমন আমরা দেখুন একটি ছেলে যদি বলা পায় যে ছেলেটি এমএ পাস করেছে, তখন আমরা সহজে এটা অনুভব করব যে সে ক্লাস 1 থেকে পড়তে পড়তে ক্লাস 10 যে মেট্রিক পাস করেছে, 2 বছর আইএ করেছে, আইএ পাস করেছে, 2 বছর ইএ করে পাস করেছে, 2 বছর ইএ করে পাস করেছে, তবে ইএ যায় এবং ডিগ্রি এনে মাস্টার পার করে সফল হয়। ঠিক তদ্রূপ মানব জীবন লাভের পূর্বে আমরা কত জীবন অতিবাহিত করি তা ব্যক্তা নাই, আজ লক্ষ্য করি যে সে কথা নয় একটা পর্ব জীবন লাভ করে যখন করেছি হাজার হাজার বছর আমাদের রাষ্ট্রগত মানব জীবন কত দুর্লভ, কত সৌভাগ্যের অভাব। এই জীবনটি শ্রীমদ ভাগবত বলেন সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং দুর্গর্ণধারাম মায়া কুলে সকল ফলের এখান থেকে আপনি চান স্বর্গের টিকিট পাবেন, এখান থেকে চান বস্তুগির টিকিট পাবেন, হ্যাঁ কত প্রতির টিকিট পাবেন, এখান থেকে চান আপনি রোগের টিকিট পাবেন, এখান থেকে যান মহলোকের টিকিট পাবেন, জনলোকের তপলোকের সত্যলোকের ব্রহ্মধামের চিন্ময় ব্রহ্মধামের পরমাত্মার কাছে ভগবান যাবার সবখানকার থেকে কিছু হয়ে এই মানব তাই বলছে সকল ফলে ভুল এই মানব। অনেক সব হাজার করেছেন এমন মানব যদি রইল প্রতি তোর আবার করলে এই মানব দেহের মধ্যে আমরা আমাদের দেখুন বাল্য অবস্থায় আমরা অতিবাহিত করি খেলাধুলা বিদ্যা খাতে লেখাপড়া শিক্ষাতে, যৌবন অবস্থায় বিবাহের পর সাংসারিক কাজে সমস্ত সাংসারিক বিষয়ে সরবরাহ করতে, আমাদের চাকরি করতে বা আমাদের এই প্রকার নিজের দেহের প্রসাদনের জন্য নানাদি কাজ দেহের সুস্বাস্থ্যতার স্বাস্থ্যের জন্য নানাদি করতে মন উত্তারি ত্যাগ করতে কত নিদ্রাতে কত সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত। আমাদের যে জীবনকে পেয়েছি এটা শুনো পথে পেয়েছি বটে সংসার সমুদ্র পার না হয় তাকে শ্রীমদ ভাগবত বলতেছে
ধর্মের মাধ্যমে তোমায় শক্তি আছে বাবা, আর ধর এর প্রত্যেকটি মুহূর্তে তুমি এর সদ্প্রয়োগ করো পরম সুষ্ঠুভাবে, এর পূর্ণভাবে যাতে স্মরণ করলাম তার জন্য। কেন আমরা তো বেশ সংসারে আছি, সুখে স্বাচ্ছন্দ্যে আছি, সংসারে স্ত্রী পুত্র কন্যা ভাই বন্ধু আত্মীয় স্বজন নিয়ে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে আছি, কখনো তো ধর্ম কথাও শুনি, কখনো আপনার সৎসঙ্গে তো যাই, বেশ তো জীবন চলছে। অতএব জীবনের মধ্যে আর অন্যান্য জীবনের মধ্যে পার্থক্য কোথায় জিজ্ঞাসা করেছেন মনীষীগণ, জিজ্ঞাসা করেছেন মহাপুরুষগণ, সাধুগণ। তুমি আহার করো কিনা, পশুগণ আহার করো, তুমি নিদ্রা যাও কিনা যায়, পশুগণ যায় কিনা যায়, তোমাকে কেউ ভয় দেখাতে ভীত হয়ে পড়ার করো কিনা করে, পশু পক্ষী পশুগণ করে, একটা বিল দেখালে পাখি তো নিয়ে যায়, তুমি পুত্র কন্যার পিতা মাতা হও কিনা, অন্যান্য প্রাণীরা হয়। এই যে চারটি বিষয় আহার নিদ্রা ভয় এবং ইন্দ্রিয় প্রসব, এই চারটি বিষয় যত প্রাণী আছে তাদের মধ্যে সকলের মধ্যে একটি সামঞ্জস্য, সকলে এই কার্য, সকলেই সেই সেই কার্যের প্রতি। কিন্তু একটি বিষয় অন্যান্য প্রাণীর থেকে মানবের শ্রেষ্ঠতা প্রতিবাহিত কি, ধর্ম বিশেষ অনধিক বিশেষ, ধর্ম হীনা সমানা আহার নিদ্রা ধর্ম অধিক বিশেষ ধর্মে নহি সবচেয়ে ধর্মহীন কেন আমি ধর্মহীন হব মহাশয়, আমি ঘরে রোজ লক্ষ্মী পূজা করি, আমি সুভজনী পূজা করি, আমি দেব দেবীর ইন্দ্রবাস মাতালির বাবা শিবের ঠাকুরের আমি কত দেব দেবীর পূজা করি, আমি ধর্মহীন হব কেন? ধর্ম শব্দের অর্থ হল একটি হচ্ছে নৈমিত্তিক ধর্ম আর একটি নিত্য ধর্ম, ধর্ম ত্রিবিধ, নিত্য ধর্মটি শাশ্বত, নিত্য ধর্মটি অনাদি অনন্ত কালের সত্য, নিত্য ধর্ম নিত্য আর অনিত্য বা রোজি যে অনিত্য ধর্মটি বা দ্বিতীয় বিনশ্বর নৈমিত্তিক ধর্মটি নিমিত্তকে আত্মায় করে ধর্ম, নিমিত্ত ধর্মের জনক এই দেহ, দেহকে নিমিত্ত করে আমরা মনে করি হে বাবা বাবা সেই ঠাকুর আমাকে দৃষ্টি দিও না যাতে আমার কোনো অমঙ্গল হয় কুশল হয়, হে মা লক্ষ্মী ঠাকুর ঠাকুরানি আমার গৃহে চিরস্থায়ী হয়ে থেকে যাতে ধনধান্যে পূর্ণ আমার সংসারটি থাকে, হে বাবা আপনি এই প্রকার শিব ঠাকুর আমায় কিছু জ্ঞান দিন যাতে বিদ্যা লাভ করতে পারি, হে মা সরস্বতী হে মা আমার কৃপা করে আমাকে স্কুলে পাঁচটা করিয়ে দিন যাতে আমি এই প্রমোশনটা বিপর্গলা করতে পারি, কত পূজা করি কত চাহানা চাই দাঁড়ি দেব দেবীর আরাধনা করি, এটি জীবের নিত্য ধর্ম। তুমি কি আমি নির্ণয় করো তবে তোমার ধর্মের নির্ধারণ হবে, তুমি তুমি স্বরূপত কি তুমি জানো তবে তোমার ধর্মেরও তোমার স্বরূপের ভিত্তিটাই হল ধর্ম, ন্যাচারাল ফাংশন অব দ্য সোল। আত্মা তোমার মধ্যে তিনটি বস্তু আছে, তুমি দেহ, তুমি দেহকে ত্রাস করছো আমি দেহ, তুমি মন বুদ্ধি অহংকার ব্যক্তি তোমার সূক্ষ্ম শরীর আছে, তার অভ্যন্তর আরেকটি বস্তু আছে যার চিতার সত্তা তোমার দেহকে এবং মনকে সঞ্জীবিত করে রেখেছে, তুমি তোমার স্বরূপ জানো, দেহটা তোমার সম্পত্তি, তুমি দেহ, তুমি মনে করতে পারো আমি দেহ, এই আমার পুত্র আমার কন্যা আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় আমার স্বজন, দেহ সম্পর্কে যে সম্বন্ধটা নিমিত্ত জাতকরে আছে, তুমি মনে করতে পারো আমার মন আমি, মন তো পরিবর্তনশীল, সকালের মন এক প্রকার দুপুরের মনে এক প্রকার সন্ধ্যার মনে এক প্রকার, মনের বিভিন্ন প্রকার সংকল্প নাগর দলা
মাতা তাই বললেন, আজ মানব পৃথিবী তুমি আত্মা, তুমি জীবাত্মা, তুমি চেতনার সত্তা, তুমি জনসত্তা নও, জনসত্তা কার তোমার, এটা আর আনুষঙ্গিকে আসছে, এটা তোমার সম্পত্তি, তুমি নও। তোমাদের ভগবত গীতা বলছেন, বাসুদেব পরায়ণ অঘং রঙন্তি কাশ্মীর ভাস্কর তথা ভগবান রাজন তপরাদি যথা কৃষ্ণ অর্পিত প্রাণ তৎপুরুষ সেবায়ন। আমরা কেচিত এই মন্দিরা কেচিত কেবলয়া ভক্তিয়া বাসুদেব পরায়ণ অঘম ধুন্দন্তি কাশ্মীর বিহারম ভাস্কর। অজামিল পক্ষে দেখতে পাই পরীক্ষিত মহারাজ একটু আগে যারা গতকাল আসেননি তাদের জন্য একটু পূর্বের থেকে আমরা একটু সামান্য সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী তাদের নিকটে প্রশ্ন করেছেন, প্রভু আপনার শ্রীমুখে আমি অনেক কথা শুনবার সৌভাগ্য পেয়েছি, কিন্তু পঞ্চম স্কন্ধে আপনি যে নরকের বর্ণনা দিয়েছেন এবং সেখানে যে প্রকার পাপীদের পাপের প্রায় পাপের যে সমস্ত শাস্তির কথা বলেছেন সেই কথা শুনে আমার গায়ে কি বড়ই বিগলিত হয়ে উঠেছে। এত সব কষ্ট মানুষ কি করে ভোগ করে, এই প্রকারের পাপের জন্য যে প্রার্থী বা পাপের জন্য কি করে মানুষ পাপের প্রার্থী কি করে বা কি করে পাপের সে নিষ্কৃতি লাভ করতে পারে, কি করে জম্পুটি যদি না হতে পারে, আপনি ব্যবহার করুন সেই দিশা হতে পারে। উত্তরে সুখদেব গোস্বামী প্রভু বলছেন যে দেখো, দেহ মনে থাকতে থাকতে যদি মন্নাম মন্নারি ধর্মশাস্ত্র সমস্ত বিধান দিয়েছে মনুষ বুদ্ধিদের পাপ কর্মের আগে যে সমস্ত বিধান দিয়েছেন যে পাপের জন্য এই প্রাশ্চিত্য করো, এই পাপের এই প্রাশ্চিত্য করো, সেই সব করলে সেই পাপটা নষ্ট হবে। এবং তাকে সুখদেব গোস্বামী প্রভুর এই উত্তরকে পরীক্ষিত মহারাজ বিশেষ সন্তোষ লাভ করতে পারেননি। তিনি তার উত্তরে বলছেন যে প্রভু, পাপে মানুষ পাপ করে, পাপ করে আবার প্রাশ্চিত্য করে, কিন্তু দেখা যায় কেউ কেউ পাপ থেকে নিবৃত্ত হয় কিছুদিনের জন্য বটে, সেই প্রকার পাপে তার আবার বচন আসে। অতি পাপের প্রকৃষ্ট উপায় কি পাপ থেকে নির্বাচনের, সেটি আপনি কৃপা করে মানুষ পাপ করে আবার তার প্রাশ্চিত্তিও করে বসে, কিন্তু কিছুদিন পরে সেই প্রকার পাপ আবার তার রুচি দেখা যায়। অতি প্রকৃত প্রাশ্চিত্ত কি এইটিকে আমার তো মনে হয় না, যেমন হাতি নান করে উঠেই আবার সুন্দর চেরা সমস্ত গায়ে ধুলো ছড়িয়ে যায়, ঠিক সুন্দরতা এই কর্মকাণ্ডীয় যে প্রাশ্চিত্য তার দ্বারা তো প্রকৃত প্রস্তাব হয়েছে, তার যে চিত্তের মলিনতা তত দূর হয় না,
সামান্য সেই পাপের জন্য যে তার প্রার্থিত্ব হলেও কিন্তু তার যে চিত্তের যে মলিনতা যার থেকে পাপের উদ্ভব হয়, পাপের যে বীজ নষ্ট হয় না প্রভু। তখন বললেন, দেখো মহারাজ, বলছি কর্ম দ্বারা কর্মের কখনোই মূল উৎপাদিত হয়। অতএব জ্ঞানী হওয়ার প্রকৃত, কেননা পাপ একটি কর্ম, প্রার্থিত্ব একটি কর্ম, প্রার্থিত্বের দ্বারা পাপটা নষ্ট হয় বটে, কিন্তু পাপ যে বাসনা এবং বাসনার যে মূল যে অজ্ঞান বা অবিদ্যা সেটি নষ্ট হয়, পাপটা নষ্ট হয় যদি ঠিক ঠিক মতো করতে পারা যায়। তার করবার জন্য ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ চাই, পাপের যে প্রকারের প্রার্থিত্ব ব্যবস্থা সেই শুদ্ধ ব্যবস্থা চাই, যে প্রকার সব বস্তুর প্রয়োজন সে বস্তু সত্য চাই, তারপর সে আপনার যে প্রকারের বিধি আছে পরপর যেরকম বিধান আছে সেগুলি সেবা করা চাই, শুদ্ধ কাল চাই, শুদ্ধ স্থান চাই, ইত্যাদি অনেকগুলি আপত্তি, মন্ত্রোচ্চারণ শুদ্ধ চাই, কাল শুদ্ধি চাই, ইত্যাদি হলে সেই পাপটি প্রশমিত হয় বা নষ্ট। কিন্তু পাপের যে মূল, যে পাপের যে জাতি উদ্গম হয় যে বাসনা, সে বাসনা নষ্ট হয়, কেননা পাপ একটি কর্ম, প্রাকৃত একটি কর্ম, তার দ্বারা কখনো জীবের বাসনা পাপ বাসনা নষ্ট হয় না, বা পাপ বাসনার মূলে যে অজ্ঞান বা অবিদ্যা সেটিও নষ্ট হয়। তাহলে প্রাকৃত কি? প্রাকৃত বিমর্শন, বিমর্শন মানে হচ্ছে জ্ঞান। তপসা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন সত্য শৌচাভ্যাম জমেন নিয়মে নবা জীবাগ বুদ্ধিজম ধীরা ধর্মজ্ঞা শ্রদ্ধান্বিতা ক্ষিপন্তঘন মহদপি বেণুগুর্ম বিবাহল। এটি বললেন তারপর ভগবান জ্ঞান, জ্ঞানের দ্বারাই পাপের প্রবিষ্ট প্রাচীন, তপস্যার দ্বারা, ব্রহ্মচর্য পালন দ্বারা, অন্তরিন্দ্রী গৃহ দ্বারা আর বৈরিন্দ্রী গৃহ, তপসা ব্রহ্মচর্যেন সমেনত দমেনত ত্যাগ সত্য শুচি জম নিয়ম আর এই প্রকার তার দ্বারা শারীরিক, মানসিক এবং বাচনিক পাপ থেকে আস্তে আস্তে মানুষ নিষ্কৃতি লাগবে। তখন পরীক্ষিত মহারাজ সেই কথা যখন বললেন সুদীর্ঘ সময়কাল, কিছু আর উত্তর দিলেন না, চুপ করে আছেন। তখন পরীক্ষিত মহারাজ শতপ্রবৃত্ত হয়ে তিনি তারপর এই শ্লোকটি বলছেন, কেচিত কেবলায়া ভাত্যা বাসুদেব পরায়ণ অঘব ধূর্ণন্তি কাশ্মীন বিহারম ইব ভাস্কর। কেচিত কেবলায়া ভাত্যা বাসুদেব পরায়ণ অঘব ধূর্ণন্তি কাশ্মীন ইহার বিবাস কর। কালকে আমরা সম্বন্ধে বলেছি যে পাপের উৎপত্তি হল কিসের, এই যে বলছে কেবলায়া ভক্তির দ্বারা, কেবলা ভক্তির দ্বারা বাসুদেব পরায়ণ হয়ে অভাব ধন্যন্তি কাশ্মীন পাপটা সমূলে নষ্ট হয়ে গেছে। কি প্রকার বিহারম ইব ভাস্কর, সূর্যের কিরণের সঙ্গেতে শিশির বিন্দুগুলির সংযোগ হলে যেমন অল্প সময়ের মধ্যে সেই শিশুবিন্দুগুলি সব শুকিয়ে যায়, কুয়াশার শিশুবিন্দুগুলি যেমন শুকিয়ে আকাশ নির্মল হয়ে যায়, ঠিক সেই প্রকার কেবলা ভক্তির সংযোগে, কেবলা ভক্তির দ্বারা বাসুদেব পরায়ণ হয়ে কেবলা ভক্তির যাজনের দ্বারা অঘব ধূর্ণন্তি কাশ্মীর সবুলের প্রার্থনা। এটি সুদীপ গোস্বামী তাদের বলার উদ্দেশ্য। এখন আমাদের জিজ্ঞেস হচ্ছে কেন, কি জানি কেবলা ভক্তিটি কি, কি জাতীয়? কেবলা ভক্তির অপর নাম হল শুদ্ধা। কেবলা ভক্তি বা শুদ্ধা ভক্তি বা অনন্য ভক্তি, ভগবান একই কথা, অনন্য ভক্তিও যা, শুদ্ধা ভক্তিও তা, কেবলা ভক্তিও তা। এখন
বা একমাত্র ভগবানকে আশ্রয় করা যা ভক্তি কেউটা। ভগবান গীতায় বলেছেন, অনন্যাস চিন্তা তোমার যে যেন প্রতিমা অরণ্য ভক্ত যে ন অন্য কি অরণ্য সর্বভাবে ভগবানকে আশ্রয় করে, তুমি ছাড়া আমার দ্বিতীয় কেউ নাই, তবে বা সর্বাঙ্গা সর্বভাবের ভাব ভগবানের সর্বতভাবে যে আশ্রয় করে ভগবান তার সর্বতভাবে দায়িত্ব। এই অরণ্য ভক্তিটি হল গুণাত্ম। আর এই কর্ম জ্ঞান যোগাদির মধ্যে জ্ঞানের মধ্যে সত্যগুণ প্রধান জ্ঞান, কর্ম সত্যগুণ প্রধান, সত্যগুণ প্রধান কর্ম, সৎকর্ম সত্যগুণ প্রধান, এই গুণান্তর্ভুক্ত হল গুণ। এরা হল এই প্রকার পুণ্যটা গুণান্তর্ভুক্ত, জ্ঞান গুণান্তর্ভুক্ত, কিন্তু শুদ্ধা ভক্তি গুণাতীত। এই গুণাতীত ভক্তির দ্বারা গুণান্ত ভক্তি লাভ করলে গুণান্তর্ভুক্ত অবস্থাতেই মানুষের পাপ বা পুণ্য হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত গুণের অন্তর্ভুক্ত আমরা থাকব, ততক্ষণ পর্যন্ত তিন প্রকারের বৃত্তির প্রচোদনা বা প্রেরণা আমরা লাভ করতে পারত। কেন আমাদের ধমনীতে ধমনীতে তিনটা গুণের প্রবাহ চলছে, সত্যগুণ রজগুণ তম। যে তিনটি গুণ অজ্ঞানকৃত অথবা মায়া যে তিনটি গুণ আমাকে বন্ধন করেছে, তৈ মিচ্ছে সাধনময়ী অম মায়া দুরত্বয়া মা বিভজ প্রপদ্যন্তে মায়া বেদান্তরন্তিতে। গীতায় ভগবান বলেছেন এবার শব্দটি হচ্ছে আমাকেই সর্বতভাবে যে আশ্রয় করে, অর্থাৎ অরণ্য শুদ্ধা ভক্তি কেবল ভক্তি থাকি এইবার শব্দ অরণ্য ভক্তির দোতা। তো ভগবানকে আশ্রয় করে ভগবানকে সর্বতভাবে সারেন্ডার করে যিনি গুণাদিত হয়ে গেছেন, ভক্তি শুদ্ধা ভক্তি গুণাদিত, তাহলে গুণান্তর্ভুক্ত অবস্থাতে যে কাম এই পাপটা আসছে কোথেকে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টি যে বৃত্তি আছে ঋতু আছে, এই ঋতুর দ্বারা মানুষ পাপ কার্য করে। পাপের প্রচোদক কর্তা হচ্ছে এরা, ভগবান কাউকে পাপ করান। গীতায় তার স্পষ্টভাবেই উল্লেখ আছে, না দত্তে কষ্ট পাপম নচৈব সুগতম বিভু অজ্ঞানে নাগতম জ্ঞানম তৃণম উচ্চন্ত জন্তব। অথবা ভগবান বলছেন, দেখো অর্জুন, আমি কারো পাপও করি না কাউকে পুণ্যও করি না। অর্জুন যখন জিজ্ঞাসা করছেন ভগবানকে যে দেখো ঠাকুর, এই পাপ পুণ্য করায় কি, পাপটা করায় কি, অথব কেন প্রযুক্তি পাপম চলতি পুরুষ অনিচ্ছন অপি বাসনীয় বলা জীবন নিয়োজিত। অনিচ্ছা সত্যি যেন বলপূর্বক পাপের প্ররোচনা দেয় কে দেয়। ভগবান বলছিলেন রাম ইস ক্রোধ ইস রজগুণ সমদুভব মহাসন মহাপাপনা বিধেন ইহ বৈদিনাম। হে অর্জুন, কাম ক্রোধ কাম ইস ক্রোধ ইস এরা জন্ম হয় কোথেকে, রজগুণ জন্ম হয়। মহা অসন এদের খাবারটা খুব বেশি, সারা জীবন যদি এদের সেবা করা যায় তথাপি এদের তৃপ্তি হয়। মহাপাপনা আর এমন কোন পাপ নাই যা এদের দ্বারা প্ররোচিত হয়ে মানব করতে না পারে। এরা তুমি জানবে এরা মানুষের সবচেয়ে বড় শত্রু। বৃদ্ধি নয় না বৈরিনম, এই বৈরিগণকে ছিল এই শত্রুগণকে ছিল। তাহলে দেখা যাচ্ছে যে রজগুণ হল আমাদের ছয়টা ঋতুর বাবা, পিতা জন্মদাতা। রজগুণ তমগুণ থেকে যে আমরা যে সমস্ত অন্যায় কার্যগুলো করি তার জাত হয় রজগুণ তমগুণ থেকে, আর যে পুণ্য কার্যগুলো করি সৎকার্যগুলো করি
তার জনক হচ্ছে এই সত্যগুণ এবং রজস্তম গুণ। এই তিনটা গুণের মধ্যে থেকে আমরা পাপ বা পুণ্যতে প্ররোচিত হয়ে করি এবং তার ফলে স্বর্গ বা নরক আমাদের ভোগ করতে হবে। তাই ওই কর্মকাণ্ডের মধ্যে আমাদের পাপটা নষ্ট হলেও মনুস্মৃতি অনুসারে প্রাকৃত্য আদি কর্ম করলে পাপটা নষ্ট হলেও পাপের যে বাসনা বা পাপের যে মূল যে বাসনা উৎপত্তি হয় যে অজ্ঞান থেকে নষ্ট হয়। এখন ওই তিনটে গুণ রয়ে গেছে। পাপটা হয়তো ওই যজ্ঞ সুষ্ঠুভাবে করা যায়, প্রাকৃত্য করা যায়, সেই পাপটা নষ্ট হলো যার জন্য করা হলো, কিন্তু পাপের বাসনা বা পাপের যে মূল যার থেকে পাপ উৎপন্ন হচ্ছে সেটা রজগুণ থেকে হয়েছে, অজ্ঞান থেকে, অজ্ঞানটা রজগুণ, সেটি তো আমার মধ্যে রয়ে গেছে। আবার বাসনা উৎপন্ন হবে, আবার পাপ কার্যে আমি প্রতি হব। সেই জন্য এই কর্মকাণ্ডকে পাপের বাসনা যায় না বা পাপের বাসনার মূল যে অজ্ঞান। জ্ঞান মার্গ জ্ঞান সত্যিগম, জ্ঞানকে শক্তি সত্যগুণ প্রধান জ্ঞান। সত্যগুণ যদিও জ্ঞানের প্রতিপক কর্তা পিতা, কিন্তু সত্যগুণের মধ্যে মিশ্র সত্যের মধ্যে রজস্তম গুণ আছে। কখন যে রজগুণ কখন তমগুণ হিসেবে তার প্রস্থিরতা নাই সেটিও নির্ভর হওয়া যাচ্ছে। যেমন বাঁশের গোড়া বেলু গরু বানল, উদাহরণ দিয়ে গেছেন আগের শ্লোকে, বাঁশের গোড়া আগুন দিলে পর বাঁশগুলা জ্বলে যায় বটে, কিন্তু আবার করার গোড়া পর্যন্ত না জ্বলেই আগুন নির্বাপিত হতে পারে, আবার তার থেকে করার জন্মাতে পারে। এই জন্যই মহারাজ যদিও সুখদেব গোস্বামী প্রভুর কাছে পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেন নাই, শতপ্রবৃত্ত হয়েই সুখদেব গোস্বামী প্রভু বলছেন কেচিত কেবল আয়া, কেচিত শব্দ দিয়েছেন কেউ, এটি খুব দুর্লভ। এই প্রকার কেবলা ভক্তির আশ্রিত বা কেবলা ভক্তির সহায়তায় যে গুণাস্ত হয়েছে এইরকম ভক্ত দুর্লভ। বাসুদেব পরায়ণ, ভগবান পরায়ণ, ভগবানের জীবন সর্বস্ব, হরিগত প্রাণ, ভগবানকে নিজেকে সর্বস্ব অর্পণ করেছে এবং ভগবত সেবার জন্য সবকিছু করে, এইরকম ভক্ত, শুদ্ধ ভক্ত, ঐকান্তিক ভক্ত কেবল এই প্রকারের পরম ভাগবত দুর্লভ। অগম তার কি হয়, অগম জন্দি কাশ্মীর, তার পাপটা সমূলে নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে, গুণাস্ত হয়ে গেছে, গুণাস্তের পাপ তো তার পাপ পূর্ণ তো গুণান্তর্ভুক্ত অবস্থাতে। যেমন আমার সুস্বপ্ন বা দুঃস্বপ্ন এই দুইটি স্বাপ্নিক অবস্থাতে হয়, স্বাপ্নিক অবস্থায় উত্তীর্ণ হয়ে জাগ্রত অবস্থার মধ্যে তো আর সুস্বপ্নও নাই আর দুঃস্বপ্নও নাই। যখন সাধক জাগ্রত তখন সে ব্যক্তি জাগ্রত। কোন ব্যক্তি জাগ্রত অবস্থায় কি আর তার স্বপ্ন আছে, সুস্বপ্নও নেই বা দুঃস্বপ্ন হতে পারে। ঠিক তত জীব যখন স্বরূপ জাগ্রত, জীব যখন ভগবত সেবাকে সর্বতভাবে ভগবত চরণে নিবেদিত আত্মা, তখন সেই স্বরূপ জাগ্রত, তখন সে নিজে, তখন তার ওই রজ তম সত্য কোনটি মায়ার কোন গুণ নাই, কারণ মায়াই তো নাই, মায়া বেতাং চরণ দিতে মাতৃ উদ্ধার লাভ করেছে। অতএব তার আর গুণাদিত হওয়ার জন্যই তার ওই পাপ, পাপের যে বাসনা বা বাসনার মূল যে অজ্ঞান সত্যি নষ্ট। কেবল ভক্ত বাসুদেব পরায়ণ আগাম জন্ম বিকাশে নিহার বিবাস করে না তথা ভগবান রাজন হুয়ে তব আদিভি যথা কৃষ্ণার পিত প্রাণ তৎপুরুষ নিষেবয়া হে রাজন, হে মহারাজ তথা ভগবান রাজন হুয়ে তব আদিভি, হে রাজন অভিব্যক্তি, সেই অভিব্যক্তি পাটিপুরুষ ভগবত ভক্তি নিরন্তর সঙ্গবার সেবার দ্বারা যে প্রকার এবং শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করে যে প্রকার পবিত্রতা লাভ করতে পারে,
নিশ্চয়ই সেই প্রকার অভিজ্ঞতা অন্য কোথাও কর্ম জ্ঞান যোগাযোগি তপাদিত্যে আমি যে আগে তোমায় বললাম তপস্যা ব্রহ্মচর্য সম দম ত্যাগ সত্য সৌচার জ্ঞান জমেন নিয়মেন বা এই যে জ্ঞান মার্গের কথা বললাম তারপরে লাভ করতে পারে না। কেন পারে না? জ্ঞান হল সাত্বিক, সত্যগুণের মধ্যে রজস্তম গুণ বিশ্ব না অবিদৃশ্য সত্য শুদ্ধ সত্যই হল গুণার্থ, শুদ্ধ সত্য হল গুণার্থ।